ভিউয়ার্স, সকলকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। বলছি এমএস ডস নিয়ে, এমএস ডস কমান্ড প্রম্পট। আজ বলবো এমএস ডসের আরও এক ইন্টারনাল কমান্ড, কপি কমান্ড নিয়ে। কপি কমান্ড উইন্ডোজে যেমন কপি, এই মেনুটির সাহায্যে বা এই কমান্ডটির সাহায্যে, মাউসের সাহায্যে কপি করে এক স্থান থেকে অন্য স্থানে পেস্ট করা যায়, ঠিক তেমনিভাবে এই কপি কমান্ডের সাহায্যে এক বা একাধিক ফাইল কপি করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়। তাহলে কপি কমান্ড, কপি একটি ইন্টারনাল কমান্ড। দুই, এই কমান্ডটির সাহায্যে এক বা একাধিক ফাইল এক স্থান থেকে অন্য স্থানে কপি করা হয়। এর সিনট্যাক্স, কপি, সোর্স প্যাথ, স্পেস, ডিস্টিনেশন প্যাথ। উদাহরণ, কপি, স্পেস, সোর্স প্যাথ, স্পেস, ডেস্টিনেশন প্যাথ, এন্টার। কপি, সোর্স প্যাথ, স্পেস, ডেস্টিনেশন প্যাথ, এন্টার। এর পরবর্তী কমান্ড হলো রেন কমান্ড। রেন কমান্ড বা রিনেম কমান্ড একটি আভ্যন্তরীণ কমান্ড। এই কমান্ডের সাহায্যে ফাইল অথবা ডিরেক্টরির নাম পরিবর্তন করা যায়। সিনট্যাক্স, রিনেম, ড্রাইভ, প্যাথ, ফাইল নেম, ফাইল নেম টু। রেন, প্যাথ, ফাইল নেম ওয়ান, ফাইল নেম টু। উদাহরণ, রেন স্পেস ঘুসকরা ওর ফাইল নেম, স্পেস বর্ধমান নিউ ফাইল নেম, এন্টার। এক্ষেত্রে ঘুসকরা ডিরেক্টরির নামটি পরিবর্তিত হয়ে বর্তমান হবে। আরেকটি কথা জেনে রেখো, রেন কমান্ড ব্যবহারের সময় ডেস্টিনেশন ফাইলের জন্য কোনো নতুন ড্রাইভ বা প্যাথ উল্লেখ করা যাবে না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার ভালোবাসা আর শুভেচ্ছা নেবেন। আজ শেষ করছি, ধন্যবাদ।